দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। শুধু রাজধানীতে নয়, ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা ছড়িয়ে পড়েছে দেশের প্রায় প্রতিটি জেলায়। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ভিড় করাচ্ছে আক্রান্তদের। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 14 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গেল 2 মাস ধরে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত 1 মাসের তুলনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 10 গুণেরও বেশি। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে 9 জন ডেঙ্গু রোগে ভর্তি রয়েছেন। মাদারীপুরের গত 24 ঘন্টায় নতুন করে আরও 11 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে বর্তমানে মাদারীপুর জেলা সদর হাসপাতাল ও 3টি উপজেলা হাসপাতালে 30 জন রোগীর চিকিৎসা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী, মেহেরপুর এবং চট্টগ্রাম থেকে সরাসরি যোগ হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি, মাজেদুল হক মানিক এবং সাইফুল মাহমুদ। শুরুতেই রাজশাহীর খবর জানব। রকি, রোগীরা যথাযথ চিকিৎসা ঠিকমতো পাচ্ছে কিনা এবং এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ভাইয়া, গেল 2 সপ্তাহ ধরে রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় এখন নতুন করে কিন্তু 11 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই নিয়ে মোট এখন পর্যন্ত 36 জন রোগী কিন্তু তারা হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং চলতি মৌসুমে আপনাকে জানিয়ে রাখি যে মোট 258 জন কিন্তু চিকিৎসা সেবা নিয়েছেন, তার মধ্যে 220 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে, এই 258 জনের মধ্যে কিন্তু 162 জন রয়েছে রাজশাহী শহরের এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা। অর্থাৎ ডেঙ্গুর যে উদ্বেগজনক যে হারে বাড়ছে সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গেল 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 নারী কিন্তু মৃত্যুবরণ করেছেন, তাদের বয়স কিন্তু 18 থেকে 20 বছরের মধ্যে। আর এরই মধ্যে আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু একটি ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড খোলা হয়েছে, 50 শয্যা ওয়ার্ড বিশিষ্ট, এবং সেখানে কিন্তু একটি বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে একটি কিন্তু আসলে কমিটি এবং টিম গঠন করা হয়েছে। তারা আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী, তাদের কিন্তু সার্বক্ষণিক আসলে চিকিৎসা সেবা দিচ্ছেন। এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলেছি আসলে কেন ডেঙ্গু বাড়ছে। তারা আসলে বলছেন যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অতি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ডেঙ্গুর যে রোগের যে অনুকূল যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে তৈরি হয়েছে। এবং তারা বলছেন এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের সাথে যে স্বাস্থ্য অধিদপ্তরে তাদের সমন্বয় করে আসলে কাজ করতে হবে, তা না হলে আসলে ডেঙ্গুর যে যে আসলে যেভাবে আসলে বাড়ছে সেটি আসলে কমার তারা কোনোভাবে আসলে সম্ভাবনা দেখছেন না। এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে তারা সচেতনতার কথা আসলে বলছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আসলে দৃশ্যমান যে এর আগে কিন্তু আমরা দেখতাম যে ডেঙ্গু বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হতো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে দৃশ্যমান হচ্ছে না। তারপরেও আসলে বলা যায় যে রাজশাহীতে আসলে উদ্বেগজনক হারে কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা বাড়ছে সেটি দেখছি। আর ফারিয়া, মেহেরপুরে আছেন আমাদের সহকর্মী আছে মানিক, আমরা সরাসরি এখন তার কাছে চলে যাচ্ছি। মানিক, আমরা যে মেহেরপুরের যে ডেঙ্গু আক্রান্ত যে বিষয়টা প্রতিনিয়ত আমরা লাইভ মানে আপডেট দেওয়ার চেষ্টা করছি, সেই জায়গাগুলোতে যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে সেটাতে দেখা যাচ্ছে যে গত 2 মাসে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি এবং গত মাসে বিদায়ী মাসে কিন্তু ডেঙ্গুর আক্রান্ত শনাক্ত সংখ্যা ছিল আরও অনেক বেশি। এখানে যে আশঙ্কাজনক যে বিষয়টি আছে যেটা আমরা বারবার নিউজের মধ্যে আনার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে হাসপাতাল থেকেই কিন্তু ডেঙ্গুর সংক্রমণ ছড়ানোর একটা জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে আমরা যখন দেখছি যে হাসপাতালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে পুরাতন ভবনটি আছে সেই পুরাতন ভবনটিতে ডেঙ্গু রোগী এবং সাধারণ যে রোগী তাদের একসাথে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে যে সংক্রমণের যে ঠেকানোর যে বিষয়টি সেটি কিন্তু মানা হচ্ছে না। বিশেষ করে ডেঙ্গু রোগীরা স্বাভাবিক রোগীদের মধ্যে চলাফেরা করছেন এবং মশারি ছাড়াই কিন্তু বেশিরভাগ সময় তারা অবস্থান করছেন। তো এই জন্য সাধারণ রোগীদের অভিযোগ যে এখানে হাসপাতাল থেকেই কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে। অন্যদিকে এর আগেও আমরা বলেছি যেটি যে আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে আসলে
যে স্থানীয় সরকারের যে অর্গানগুলো আছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং গাংনী পৌরসভার পক্ষ থেকে যে পরিমাণ সচেতনতার কথা দায়িত্বশীল মানুষরা বলছেন যে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা চলতেছে, আসলে সেটা মাঠ পর্যায়ে বা সেটা বাস্তবতার ক্ষেত্রে কিন্তু সেই রকম কিছু চোখে পড়ছে না, যার কারণে ডেঙ্গুর সংক্রমণ বা ডেঙ্গুর হচ্ছে প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে। এবং হাসপাতালে যদিও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে, তবে শুধুমাত্র ডেঙ্গুর যে নিয়ন্ত্রণের যে অন্যান্য ব্যবস্থাপনা সেটি না থাকায়, সেটি অবহেলা করার কারণে ডেঙ্গু কিন্তু দিন দিন বেড়েই চলে যাচ্ছে। তো এই ছিল মেহেরপুরের ডেঙ্গু পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আসলে ডেঙ্গুর কথা যদি বলে থাকি, চট্টগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল গত মাসটা, এবং মৃত্যু সংখ্যা কিন্তু গত মাসে অধিক হয়েছে। এই চলতি বছর মারা গেছে 16 জন, এবং এই 16 জনের মধ্যে কিন্তু গত মাসে মারা গেছেন সেখানে 12 জন। এই যে 16 জন মারা গেছে, সেই 16 জনের মধ্যে 11 জন ছিল নারী, 4 জন ছিল পুরুষ, এবং বাকি 2 জন হচ্ছে শিশু। তবে বোঝা যাচ্ছে আসলে গত মাসটা ছিল ডেঙ্গুর জন্য খুবই ভয়াবহ। এবং এখানে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি ওয়ার্ডকে 2টি ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন ডেঙ্গু রোগী যারা আসছে তাদেরকে তিনি সাথে সাথে সেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি করে রেখেছেন, যাতে কোনো ধরনের অভিযোগ কেউ যাতে করতে না পারে। এবং আমরা রোগীদের সাথে কথা বললাম, রোগীরাও জানালো আসলে কোনো স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অভিযোগ নেই, তারা ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন এটা তারা জানিয়েছেন। তবে এখানকার যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনগণ আছে তারা অভিযোগ করে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোথায় কীভাবে ওষুধ ছিটাতে সেটা কিন্তু তারা দেখেনি। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে, তিনি জানিয়েছেন তিনি 41টি ওয়ার্ডেই ক্রমান্বয়ে কিন্তু ওষুধ ছিটাতেন, এরপরও যেই ওষুধ ছিটাতে বলে তিনি দাবি করতেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি ওষুধ ছিটিয়ে থাকেন তাহলে কেন চট্টগ্রামের অলিতে গলিতে কিন্তু এই মশার লাভ পাওয়া যাচ্ছে, এটি প্রশ্ন উঠেছে। চট্টগ্রামের প্রতিটি অলিতে গলিতে এই মুহূর্তে কিন্তু ডেঙ্গুর মশার লাভ পাওয়া যাচ্ছে এবং ডিম পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা। তবে সর্বোপরি জেলা সিভিল সার্জন জানিয়েছেন যারা রাতে ঘুমাবেন তারা অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে এবং সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সচেতন থাকা যাবে না ততক্ষণ পর্যন্ত আসলে ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে না বলে তিনি মনে করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া, আপনাদেরকে ধন্যবাদ।